হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। কম্বলপুর গ্রামে নিতাই তার মেয়ে রুমু ও তার স্ত্রী মিনতির সাথে থাকতো। নিতাইয়ের পরিবারের সকলেই সৎ ও নিষ্ঠাবান ছিল। নিতাই একজন গরিব কৃষক ছিল, তার নিজের কোনো জমি জায়গা ছিল না, তাই সে মোড়লের বাড়িতে কাজ করে যা পেত তাই দিয়েই তার সংসার চালাত। নিতাইয়ের স্ত্রী মিনতি অনেক অসুস্থ ছিল, আর ডাক্তার নিতাইকে বলে তার স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এইসব শুনে নিতাই ও রুমু দুজনেই ভীষণ দুঃখী হয়ে যায়, আর তারা কি করবে কিছুই বুঝতে পারে না। বাবা চিন্তা করো না, আমি আমার মায়ের কিছু হতে দিব না, আমি যে করি হোক একটা ব্যবস্থা করব বাবা। তুই পারবি মা? চেষ্টা তো করতে পারি বাবা, আমি যে বাসায় কাজ করি তাদের কাছে কিছু টাকা ধার চাই, যদি দিয়ে দেয়। এই বলে রুমু যে বাসায় কাজ করে সেখানে যায়, আর বাসার মালকিন শারদিয়াকে বলে, কাকিমা আমার মা অনেক অসুস্থ, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে, যদি কালকের মধ্যে আমার মায়ের চিকিৎসা করা না হয় তবে আমার মা মারা যাবে, দয়া করে আমায় কিছু টাকা ধার দিবেন, আমি কাজ করে আপনার সব টাকা পরিশোধ করে দিব। সকাল সকাল টাকার জন্য এসেছিস, যা তো কোনো টাকা নেই। দয়া করুন কাকিমা। রুমু টাকা চাইতেই সেখানে শারদিয়ার স্বামী অনল আসে। গিন্নি এই নাও, এই টাকাটা রাখো তো, সাবধানে রেখো কিন্তু। কাকিমা দিন না, কয়টা টাকা আমি কাজ করে শোধ করে দিব, কথা দিচ্ছি। যেই টাকা দেখলি অমনি টাকা চাইতে শুরু করলি, যা তো এখন ঘ্যান ঘ্যান করিস না, তোদের সব ধন এসব আমার জানা আছে। এসব বলে শারদিয়া টাকা নিয়ে ঘরে চলে যায়, আর রুমু অসহায় হয়ে চলে যায়। রুমু বাড়ি গিয়ে তার বাবাকে বলে, বাবা আমি পারলাম না বাবা, আমি টাকা আনতে পারলাম না, আমায় টাকা দিল না বাবা। আর টাকা দিয়ে কি হবে মা, আর টাকা লাগবে না রে। কি বলে সব, টাকা না হলে মার চিকিৎসা হবে কি করে? কার চিকিৎসা করবি মা, তোর মা নেই রে, তোর মা নেই, আমাদের দুজনকে ছেড়ে তোর মা অনেক দূরে চলে গেছে রে, অনেক দূরে চলে গেছে। এসব কি বলছো তুমি? মা ও মা ওঠো মা, তাকাও মা, দেখো আমি তোমার রুমু। মা ওঠো মা, মা ও মা ওঠো মা, তুমি আমাদের একা করে কোথায় চলে গেলে মা, মা ও মা। এসব বলে রুমু কাঁদতে থাকে, তখন নিতাই রুমুকে শান্ত করে। আর এদিকে শারদিয়া তার টাকাগুলো হারিয়ে ফেলে, কিন্তু তা অনলকে বলার সাহস পায় না। কাল ও আমায় কতগুলো টাকা এনে দিল, কাল তো সব টাকা নিয়ে বাজার গিয়েছিলাম, মনে হয় টাকাগুলো কোথাও হারিয়ে গেছে, কিন্তু এখন যদি ওকে বলি টাকা হারিয়ে ফেলেছি তো উনি আমায় অনেক বকা দিবেন, আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিবে, এখন কি যে করি কি বলবো ওনাকে। হ্যাঁ উপায় পেয়েছি, কাল যখন উনি আমায় টাকাগুলো দিল তখন তো ওখানে কাজের মেয়েটা ছিল, কি যেন নাম, হ্যাঁ রুমু, আমি বরং ওকেই দোষ দিব, তবে মিনসে আর আমায় কিছু বলবে না। কিছুক্ষণ পর অনল শারদিয়ার কাছে আসে আর টাকা চায়, তখন শারদিয়া বলে, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলবে তো, ন্যাকা কান্না বাদ দিয়ে কি হয়েছে বলো দেখি। কাল তুমি যে টাকাগুলো রাখতে দিয়েছিলে সেগুলো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমি টাকাগুলো আলমারিতে রেখেছিলাম কিন্তু এখন নেই, মনে হয় টাকাগুলো কেউ চুরি করেছে। কি সব যাতা বলছো, হ্যাঁ বাড়িতে তুমি আর আমি ছাড়া আর তো কেউ থাকে না, কে নেবে আমার টাকা? আমার মনে হয় কি টাকাগুলো আমাদের বাড়ির কাজের মেয়ে রুমু নিয়েছে, কাল যখন তুমি টাকাগুলো দিলে তখন তো ওখানেই ছিল, আর ও আমার কাছে টাকা চেয়েছিল দেইনি, তাই হয়তো আমাদের চোখের আড়ালে টাকাগুলো চুরি করেছে।
কিন্তু মেয়েটাকে দেখে তো মনে হয় না ও এসব করবে। তোমার তো সবকিছুতেই ভালো মানুষই, ওসব মেয়ে চেহারায় মায়াভাব দেখায় কিন্তু ওসব মেয়ে বজ্জাদের হাড্ডি হয়। হয়তো হতেও পারে। তুমি এক্ষুনি মোরেলের কাছে বিচার দাও। পরের দিন নিতাই আর রুমুকে মোরেলের কাছে ডাকা হয়। মোরেল বিচার সভা বসায় আর শারদীয় মিথ্যা বলে রুমুকে চোর সাজায়। শারদীয় মিথ্যাই সকলেই বিশ্বাস করে কিন্তু রুমুর সত্যি কথা কেউ বিশ্বাস করে না। মোরেল রুমুকেই চোর বলে আখ্যায়িত করে আর শারদীয়ার টাকা ফিরিয়ে দিয়ে গ্রাম থেকে চলে যেতে বলে। এত বড় অপমান রুমুর বাবা সহ্য করতে পারে না। আমার মেয়ে চোর হতেই পারে না, আমরা গরিব কিন্তু চোর না। এসব বলতে বলতেই নিতাই মারা যায়। এ দেখে গ্রামবাসীরা দুঃখী হয়ে যায় আর রুমুও কাঁদতে থাকে। বাবা, ও বাবা, ওঠো বাবা, বাবা আমি চুরি করিনি বাবা, তোমার মেয়ে চোর না বাবা, এরা সকলে আমায় মিথ্যা অপবাদ দিচ্ছে বাবা, মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না বাবা, দেখবে একদিন সকলেই সত্য জানতে পারবে, তোমার মেয়ে চোর না বাবা। ও বাবা, ওঠো বাবা, প্রথমে মাকে হারালাম, এখন আবার তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে বাবা। রুমু এসব বলে কাঁদতে থাকে। রুমু তার মিথ্যে অপবাদ ও বাবার মৃত্যু মেনে নিতে পারেনি, তাই সে আত্মহত্যা করে। একটা মিথ্যের জন্য পুরো একটা পরিবার শেষ হয়ে গেল। আত্মহত্যা করার জন্য রুমুর আর তার মুক্তি মেলে না আর সে ডাইনি হয়ে আসে। আমি ওই মিথ্যাবাদী শারদীয়াকে ছাড়ব না, ওকে শাস্তি পেতেই হবে, আর আজ থেকে এ গ্রামে যারাই মিথ্যে বলবে আমি তাদেরকেই শাস্তি দেব। এই বলে ডাইনি শারদীয়ার কাছে যায়। ডাইনিকে দেখে শারদীয়া ভীষণ ভয় পেয়ে যায়। কে কে তুমি? আমায় চিনছিস না? আমি রুমু, যাকে তুই মিথ্যে চুরির অপবাদ নিয়েছিলি, তোর কারণে আমি আমার পরিবারকে হারিয়েছি, আমার সম্মান হারিয়েছি, তোকে তো এর শাস্তি পেতেই হবে। আমায় মেরো না, আমি ভুল করেছি তোমার সাথে, আমি বুঝতে পারিনি, আমার সামান্য মিথ্যেতে তোমাদের পরিবারটা শেষ হয়ে যাবে, আমায় ক্ষমা করে দাও। তবে যা, পুরো গ্রামবাসীকে সত্য কথা বলে আয়, আমি এক্ষুনি সকলকে সত্য কথা বলবো। এই বলে শারদীয়া সকল গ্রামবাসীকে রুমুর ব্যাপারে সত্যি কথা বলে দেয়। সকল গ্রামবাসী শারদীয়াকে অনেক কথা শোনায় যে তার মিথ্যের জন্য একটা পরিবার শেষ হয়ে গেল। এসব শুনে শারদীয়া ভীষণ দুঃখী হয়ে যায় আর তার ভুল বুঝতে পারে। কিন্তু ডাইনি শারদীয়াকে না মেরে তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে ওই গ্রামে যে লোকে মিথ্যে কথা বলতো, রুমুর ডাইনি তাদের কামড়ে রক্তাক্ত করে দিত। তো বন্ধুরা, আজকের পর থেকে তোমরা যে কোনো পরিস্থিতিতেই সত্যি কথা বলবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক মজার গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।